ঠান্ডা মাথায় আস্তে আস্তে বলো, ভিডিওটা করলে বলো তোমার কি হয়েছিল। আমি রাতের বেলা ঘুমাচ্ছিলাম, আমি রাত্রি 11টা, এখন কটা বাজে বলো? আমি ভেবেছি এখানেও তাই ঘটলো। মানে আমরা যে কথাগুলো বলি সেটা যে বিজ্ঞানসম্মত এবং সেটা যে সঠিক, দেবাশিসই বলে কালাচারকে। আর আমরা কালাচারকে উঠে ঘরচিটি পার্থক্য কি করে বুঝি? কালাচের গলার থেকে দাগ নেই, দেখুন গলায় কোনো দাগ নেই, ভিডিও গলায় কোনো দাগ নেই আছে, কিন্তু ঘরচিটির গলায় দাগ আছে। আচ্ছা তো কালাচের লেজ অব্দি দাগ আছে, এই যে সাদা সাদা রিংটা, এর লেজে লেজে দাগ নেই, এই যে ডিফারেন্স। আর সাইজে ডিফারেন্স মানুষ যখন আসে, আর এই যে রঙের কালার শার্পটা দেখতে পাচ্ছেন, এই কালার শার্পটা আমাদের এই দক্ষিণবঙ্গের খুব মানে কি বলে বিষধর সাপ। এর পিঠে দেখুন একটা স্টার স্টার আছে, স্টার স্টার, এর এক মিলিগ্রাম বিষের একজন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে। এশিয়ার সবচেয়ে যে বিষধর সাপ হচ্ছে কমন গ্রেড বা কালাস, বোঝা গেল? এইটাকে আমি বলি কেলে কালাস, কারণ আমি এটা এই জন্য বলছি। আরও তিনটে কালাস আমি এখানে দেখেছি, একটা সেলেট কালাস, চন্দ্র উজ্জ্বল এবং দেখতে খুব সুন্দর, আর একটা দেখেছি আমি একটু ব্রাউনিশ কালার। তো এর মধ্যে আমার অভিজ্ঞতা বলে সবচাইতে মানে বাজে কালাস হচ্ছে কেলে কালাস, আমি নাম দিচ্ছিলাম কেলে কালাস। এইটা দেখুন।